بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان

যে পর্দার কথা কিংবা আরো ইসলামের যে সমস্ত যেগুলো হয়তো আমাদের মধ্যে নেই সেগুলো তাদেরকে সেভাবেই বলতে হবে আর দ্বিতীয় কথা মায়েদের হচ্ছে রাগ করলে যতটা কাজ হয় রাগ করে কিন্তু সে কাজটা কোনোদিন হাসিল করা যায় না আপনি আপনার মাকে যদি ভালোবেসে মা আম্মু না মা যান এই ধরনের শব্দ ব্যবহার করে যে কথাগুলো বলেন যে কাজ হবে আপনি যদি মায়ের সঙ্গে রাগ দেখান তাহলে কিন্তু জি করা যাবে না জি তবে রাগ দেখানো হারাম আমি বলছি না রাগ দেখানো যে হারাম আমি তা বলছি না যে শরীয়তের ব্যাপারে আপনি বারবার মাকে করতে কিন্তু আপনার কথা হয়তো মা কানেই নিচ্ছে না শুনছেই না সেমত অবস্থায় যদি আপনি একটু রাগ দেখান তাহলে যে না যায় তা না কারণ এই রাগ দেখানোটা হচ্ছে শরীয়তের জন্য এই রাগ দেখানো হচ্ছে শরীয়তের জন্য যেমন বিন ওসাইমিন রাহমাহুল্লার ফতোয়া রয়েছে যে মা বাপকে মা বাপের সঙ্গে কথাবার্তা বন্ধ করা মুসলমানদের জন্য বিশেষ কোন কারণে যায়জ কিনা তিনি বলছেন না মেদাকানা ফি যদি কারণে শরীয়তের কোনো কারণে যদি মা বাবার সঙ্গে কথাবার্তা বন্ধ রাখা হয় তাহলে এরকম কথাবার্তা বন্ধ রাখাও জায়েজ রয়েছে তবে না তাদের সঙ্গে একদম সম্পর্ক ছিন্ন করা যাবে না জি সম্পূর্ণ একদম ছিন্ন ছিন্ন করা যাবে না তবে যেমনটি বললাম যে ভালোবাসা দিয়ে যতটা কাজ হয় রাগ করে কিংবা অন্য কোনো পদ্ধতিতে কিন্তু ততটা কাজ হয় না আপনি রাগ করলে আপনার মা কথা শুনেই না মনে করেন রাগ করলে আরো না যা তোর কথা শুনবোই না আর যে সেই জন্যে রাগ করে না বরং মা বাবাকে বা আমাদের যারা বড় তাদেরকে ভালোবাসা দিয়ে বোঝাতে হবে শ্রদ্ধা দিয়ে বোঝাতে হবে দু নম্বর কথা হচ্ছে জানাজার সালাম একদিকে দুই দিকে দুই দিকে চলবে যেমন আমরা ফরজ সলাতে কিংবা অন্য অন্য সলাতে দুই দিকে সালাম ফিরি জানাজার নামাজেও দুই দিকে সালাম ফেরানোর কোনো সমস্যা নেই যদিও সৌদি আরবে কিংবা মধ্যপ্রাচ্যে অনেক দেশে হয়তো একদিকে সালাম ফেরা হয় এটাও জায়জ একদিকে সালাম ফিরলেও কোনো সমস্যা নেই আর আমাদের দেশে যেমন দুই দিকে সালাম ফেরা হয় বরং দুই দিকে সালাম ফেরাটাই বেশি ভালো আর সেই সঙ্গে সঙ্গে ছেলে এবং মেয়েদের সালাম ফেরার মধ্যে কোনো পার্থক্য নেই মহিলারা যেমন দুই দিকে সালাম ফিরবে দুই দিকে সালাম ফিরবে সালাম ফিরবে মহিলারাও তেমনি জানাজার নামাজে দুই দিকেই সালাম ফিরবে এটাই হচ্ছে আহ উত্তম তবে ডানা শুধুমাত্র জানাজা নামাজের ডান দিকে সালাম ফিরে বাম দিকে যদি সালাম না ফেরা হো তাহলে যে নামাজ হবে না নামাজের ক্ষতি হবে এরকম কি না